আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রেণী শিক্ষার্থী বৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সবাই বাসায় একটু বেশি বেশি করে পড়াশোনা করছো এই লকডাউনের সময়ে, যেহেতু তোমরা বাসা থেকে কেউ বের হতে পারছো না, বাসা থেকে বের হওয়া তোমার জন্য রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। সো তোমাদের স্কুলে আসো যেহেতু বন্ধ, সেই জন্য আমরা অনলাইনে তোমাদের একটা করে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের বাসায় পড়ার যে রিভিশন হয় এবং কোনো সমস্যা হলে যেন আমাদের ক্লাসগুলো দেখে তোমরা সেগুলো সলভ করে নিতে পারো। তো আজকে তোমাদের শিট অনুযায়ী আমরা পড়াবো মডেল থ্রি। তোমাদের মডেল ওয়ান পড়ানো হয়েছিল, মডেল টু ওইটাও পড়ানো হয়ে গিয়েছিল। তো আজকে দেখো তোমরা সবাই মডেল কোয়েশ্চেনের যে বইটা ছিল, কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার যে বুকটা ছিল, সেই বইটার 171 নম্বর পেজটা বের করে রাখো। 171 নম্বর পেজটা বের করো, বের করে দেখো 171 নম্বর পেজে পার্ট এ তে দেখো সিম কম্প্রিহেনশন আছে। সিম কম্প্রিহেনশনে দেখো একটা প্যাসেজ দেওয়া আছে, আজিজ আহমেদকে নিয়ে একটা প্যাসেজ দেওয়া আছে। দেখো আমরা প্যাসেজটা একটু পড়ার চেষ্টা করি, কি বলেছে দেখো। আজিজ আহমেদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার। আজিজ আহমেদ কে? উনি কে ছিলেন? ফারজানা এবং জামিলের বাবা ছিলেন। কে ছিলেন? বাবা ছিলেন। আচ্ছা, হি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তিনি কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন পাইলট। ঠিক আছে, পাইলট অর্থ কি সবাই জানি আমরা, যে প্লেন চালাতে থাকে কি বলে? পাইলট। ওকে, হি ফ্লাইজ টু আদার কান্ট্রিজ। তিনি অন্যান্য দেশে যান, মানে কি তিনি তার ট্রেনটা উড়িয়ে বিভিন্ন দেশে নিয়ে যান, বিভিন্ন দেশে যাত্রী নিয়ে যান। আচ্ছা, হি ট্রাভেলস টু ইন্ডিয়া থাইল্যান্ড অ্যান্ড চায়না অফেন। আচ্ছা, তিনি প্রায় ভারত থাইল্যান্ড এবং চীনে ভ্রমণ করেন। তিনি বেশিরভাগই তার যে বিমান আছে সে তার বিমানে বেশিরভাগই থাইল্যান্ড ভারত বা চীন যেসব জায়গা আছে এসব জায়গায় তিনি বেশি যান। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি আছে। হি লাভস টু ট্রাভেল। তিনি কি ভ্রমণ করতে অনেক পছন্দ করেন? এরকম অনেক মানুষই আছে যারা ভ্রমণ করতে খুব পছন্দ করেন, ঘোরাঘুরি করতে খুবই বেশি পছন্দ করেন। হি ইজ 39 ইয়ার্স ওল্ড। তিনি কি 39 বছর বয়সী? তার বয়স কত? 39 বছর, 39 ইয়ার্স। আর এরপরে দেখো পরে কি আছে। আজিজ আহমেদ প্যারেন্টস অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি। আজিজ আহমেদের যে মা বাবা যিনি ছিলেন তারাও কি তাদের পরিবারের সাথে বাস করেন। আচ্ছা, আমরা জানি আজিজ আহমেদ একজন অবশ্যই একজন বিবাহিত পুরুষ, যেহেতু তার দুটা বাচ্চা আছে ফারজানা এবং জামিল। আমরা এই প্যাসেজ সম্পর্কে আমরা মেইন বইতে একবার পড়েছিলাম। আর ফারজানা এবং জামিল সম্পর্কে, আজিজ আহমেদ সম্পর্কে, আজিজ আহমেদের স্ত্রী সম্পর্কে এবং তার আজিজ আহমেদের যে বাবা মা ছিলেন তাদের সম্পর্কে আমরা পড়েছিলাম। সবাই নিশ্চয়ই পড়েছ এবং সবার মনে আছে আশা করছি। আচ্ছা, এরপরে দেখো কি কি আছে। হিজ ফাদার আলতাফুদ্দিন ইজ 68 ইয়ার্স ওল্ড। তার বাবার নাম কি ছিল? আলতাফুদ্দিন। তার বয়স কত ছিল? 68 ইয়ার্স ওল্ড, মানে কি 68 বছর বয়স ছিল তার। হি ডাজেন্ট ওয়ার্ক নাও, কারণ এত বয়স হয়ে গেছে সে তো কাজ করতে পারবে না, সেহেতু সেখানে লেখা আছে হি ডাজেন্ট ওয়ার্ক নাও, সে এখন কোনো কাজ করে না। বাট হি ওয়াজ আ গভর্নমেন্ট অফিসার, কিন্তু সে একজন সরকারি চাকরিজীবী ছিলেন, একজন সরকারি কর্মকর্তা ছিলেন, অফিসার যেহেতু বলছে কর্মকর্তা ছিলেন। এরপরে কি আছে দেখো। জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ মাদার। আজিজ আহমেদের মায়ের নাম কি ছিল? বাবার নাম তো আমরা জেনেছি আলতাফুদ্দিন, মায়ের নাম কি আছে? জাহানারা বেগম। আচ্ছা, শি ইজ 64। তার বয়স কত? 64 বছর বয়স। শি ইজ এ হোম মেকার। তিনি কি? তিনি একজন গৃহিণী। হোম মেকার, হাউস ওয়াইফ যেটা বলো এটার অর্থ কি? গৃহিণী। ঠিক আছে, এরপরে দেখো শি রিড স্টোরিজ টু ফারজানা অ্যান্ড জামিল। সে যেহেতু একজন হাউস ওয়াইফ, গৃহকর্মী, হোম মেকার, সে সবসময় অবশ্যই সে বাসায় থাকে। তো বাসায় যখন থাকে তার নাতি নাতিদের নিয়ে, নাতনিদের নিয়ে সে অবশ্যই গল্প করে, আমাদের দাদিরা নানিরা যেরকম করে সেরকমই। আচ্ছা, এরপর দেখো কি আছে। দেব সিরিজ দে বোথ প্লে ক্যারম অ্যান্ড লুডু উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন। মানে কি আজিজ আহমেদের যে বাবা মা যারা আছে তারা দুজনই তাদের নাতি নাতনিদের সাথে ক্যারাম আর লুডু খেলেন। আচ্ছা, যেহেতু আমরা প্যাসেজটা পড়ে দিয়েছি, এই প্যাসেজ থেকে দেখো এক নম্বরে যে দুইটা আছে দেখো, ফার্স্টে আছে ম্যাচিং সেন্টেন্স, ম্যাচিং আছে, ম্যাচিং ওয়ার্ড, এবং দুই নম্বরে আছে দেখো অর দিয়ে দেওয়া আছে, দুই নম্বরে অর দিয়ে পরের পেজে দিয়ে দেখো দেওয়া আছে ফিলিং দ্য গ্যাপস, ফিলিং দ্য গ্যাপস। তো তোমরা যেটা তোমাদের কাছে সহজ মনে হয়, আমি মনে করি যে কলাম যেটা আছে ম্যাচিং ওয়ার্ড, ম্যাচিং ওয়ার্ডের থেকে ফিলিং দ্য গ্যাপসটা একটু বেশি সহজ। তোমরা চেষ্টা করবা এই প্যাসেজটা থেকে ফিলিং দ্য গ্যাপস যেগুলো আছে সেগুলো বের করার। তো ফিলিং দ্য গ্যাপসের কিছু অ্যান্সার আমি বলে দিই। দেখো এই নাম্বারে কি আছে, আজিজ আহমেদ ইজ দ্য ড্যাশ অফ ফারজান অ্যান্ড জামিল। আমরা ফার্স্টেই করেছিলাম আজিজ আহমেদ ফারজান অ্যান্ড জামিলের কি? ফাদার, বাবা। কি ছিলেন? ফাদার। তো ফার্স্টের অ্যান্সার হবে ফাদার। এরপরে দেখো আজিজ আহমেদ ইজ ইন এয়ারলাইন্স। আজিজ আহমেদ ড্যাশ ইন এয়ারলাইন্স, সরি, আজিজ আহমেদ ড্যাশ ইন এয়ারলাইন্স। আচ্ছা, তিনি
কি এয়ারলাইন্সে কি করেন? হ্যাঁ সবাই বলো তো, আমরা প্যাসেজে কিন্তু পড়েছিলাম তিনি এয়ারলাইন্সে কি করেন, কি করেন? কাজ করেন, এটা তার পেশা। তাহলে কি আসলাম এট ওয়ার্কস ইন এয়ারলাইন্স। এরপরে কি আলতাফউদ্দিন ইজ ড্যাশ গভর্নমেন্ট অফিসার। আলতাফউদ্দিন কিন্তু একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তার মানে কি তিনি এখন রিটায়ার্ড, তিনি এখন রিটায়ার। তাহলে কি হবে, আলতাফউদ্দিন ইজ এ রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার, গভর্নমেন্ট অফিসার। ওকে, জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ। জাহানারা বেগম কি আজিজ আহমেদের কি ছিলেন, আমরা পড়েছিলাম আজিজ আহমেদের মা। আজিজ আহমেদের মায়ের নাম কি ছিল, জাহানারা বেগম। তাহলে কি হবে, জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ মাদার। এরপরে এই নাম্বারে দেখা আছে ফারজানা জামিলার ড্যাশ অফ ক্যারম অ্যান্ড লুডু। আচ্ছা তাহলে কি ফারজানা জামিল ক্যারম অ্যান্ড লুডু কি করতো, পছন্দ করতো। তাহলে কি হবে, ফ্রন্ট অফ ক্যারমাল, সরি ক্যারম অ্যান্ড লুডু। তো সবাই এটা মুখস্ত করবে, সাথে দুই নাম্বারে যে ট্রু ফার্স্ট আছে এটাও সাথে সাথে মুখস্ত করে ফেলবে এবং খাতা এগুলো অবশ্যই লিখবা। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত, আশা করি সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।